আর একটা কমন ডায়লগ দিত যে কি এই সিরিয়াল আবার আসবে, এই ম্যাকগাইভার জীবন অনেক আসবে, কিন্তু তোমার কিন্তু পরীক্ষা আর আসবে না। কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরতো না, এটা আবার কোথেকে আসবে? এগুলো কি পুনঃপ্রচার হইতো? আগে কিন্তু কোনো এরকম এমন না যে পুনঃপ্রচার হইতো, যা হইতো একবারই, এবং এই শেষ হয়ে গেল আর দেখার কোনো সুযোগ নেই। কারণ আমার মাথায় ক্যালকুলেশনে ধরতো না এটা কি ডায়লগ দেয়, আবার আসবে, আমি ফেল করলে তো আবার একবার পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আমি যদি ওই জিনিসটা মিস হয় এটা কি আর আমার পক্ষে দেখা সম্ভব? এখন যেমন চাই, কেমন আছেন সবাই? আজকে একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে। কালকে রাতে বসে বসে নেটফ্লিক্সে একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ মনে হলো, আচ্ছা আমাদের ছোটবেলায় আমরা এই সারাটা সময় কেমনে বিটিভি দেখে পার করছি। হ্যাঁ, আগে কিন্তু একটা কারবার ছিল, আমরা যখন মফস্বলে থাকি কলোনি লাইফে, আমাদের বাসায় তখন টিভি ছিল না, আব্বা অনেক পরে টিভি কিনলো, আমরা নিচতলা একটা বাসায় গিয়ে টিভি দেখতাম। তখন আমার মনে আছে তখন কিন্তু ওই টেলিভিশন কিনলে টেলিভিশনের লাইসেন্স করা লাগতো, টিভির লাইসেন্স ছিল, প্রতি বছর বছর আব্বা আবার ওইটা গিয়ে রিনিউ করে আনতো। এরকম আমরা প্রায় শুনতাম যে এরকম ইয়ে আসছে, ট্রাকে করে টিভি উঠাই নিয়ে যাচ্ছে, টিভি লাইসেন্স না থাকলে রিনিউ না করবে। এই ছিল আমাদের আজব একটা ছোটবেলা। ওই সময় বিটিভি ছিল আমাদের একমাত্র বিনোদন। আর একটা মজার বিষয়, তখন সব বাসার ছাদে যদি আপনি যান, গেলে একটা মজার জিনিস দেখতে পারতেন তখন। এটা হলো কি, একটা পিকুলিয়ার টাইপের একটা বিভিন্ন পদের এরকম তারের, মানে লোহা লক্কর দিয়ে অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা। তখন কিন্তু এই ডিশ ছিল না, তখন এই অ্যান্টেনাই ছিল আমাদের একমাত্র ভরসা। এই অ্যান্টেনার উপরে অনেকে বুস্টার লাগাইতো, তারপরে অ্যালুমিনিয়ামের সরা আছে না, এই যে ঢাকনা দিয়ে রাখে খাবার তরকারি, ওগুলো লাগাইতো, লাগায় এগুলারে মানে আপনার যাতে ক্যাপাসিটি বাড়ে, দূরের জিনিস ধরতে পারে। আমরা যখন মফস্বলে ফেললাম, আমরা তো সুগার কলোনিতে থাকতাম, ওগুলো হলো ইন্ডিয়ান বর্ডারের আশেপাশে, ওইসব জায়গায় বিটিভি ছাড়াও আর একটা বিনোদন ছিল, ওই যে কিছু ইন্ডিয়ান চ্যানেল আসতো, ওই যে DD7, তারপর DD1, এগুলো দেখা, দূরদর্শন, এগুলো দেখার জন্য সবাই এই অ্যান্টেনা লাগাইতো। আর এই অ্যান্টেনা নিয়েও কারবার, মানে যখনই ধরেন আপনার কোন প্রোগ্রাম হইতো, তখন করতো কি, ওই দেখা গেছে বাসার সবাই মিলে অ্যান্টেনা অ্যাডজাস্টে লাগিয়ে গেছে, কারণ কোনো কারণে ছবি ঝিঝি করতেছে, একজন ছাদে গিয়ে ওই বাসটা ঘুরায়, ওই ধরেন চারতলা বিল্ডিং এর কেউ দোতলায় থাকে, এখন একজন গেছে ছাদে, ছাদে গিয়ে বাসটারে ঘুরায় ঘুরায় আসতে আসতে ও চিল্লা গেছে, তো ওর কথা শুনে দোতলার থেকে একজন আবার শুনে করছে বাসার ভিতরে, একজন টিভির দিকে হা হা করে থাকে আছে, ওরে কাকে আসছে আসছে, ও কাকে হা হা, আর একটু ডাইনে ডাইনে, আর এই পাদম ডাইনে না বামে উপরে কি ঘুরাচ্ছে ও জানে না, কিন্তু কিন্তু কয় ডাইনে ঘোরা ডাইনে ঘোরা, উপরে ডাইনে ঘোরায়, ও কয় বামে বামে, এই তো এই তো আরেকটু আরেকটু আরেকটু, এরম এরম করতে করতে এইভাবে চ্যানেল অ্যাডজাস্ট করতো। এই ছিল আমাদের ছোটবেলা। হ্যাঁ, আজব সব কাজ কারবার। এবং বিটিভিতে তখন ইত্যাদি দেখা ছিল আমাদের একটা ব্যাপক বিনোদন। আর আমরা ছোটবেলাগুলোতে আজব সব অনুষ্ঠান দেখতাম, যে এখন সবাই কি সুলতান সুলেমান কি কি দেখে, এরকম কিছু চ্যানেলে বিটিভিতে এরকম কিছু সিরিয়ালের বাংলায় ডাবিং করা অনুষ্ঠান আসলো, এগুলো আমরা দেখতাম, রবিনহুড হ্যান ত্যান। আর সবচেয়ে বেশি ফেভারিট ছিল আমার মনে আছে ছোটবেলায় ম্যাকগাইভার। তারপরে শুক্রবার 8:30 বাজলে একটা দেখাইতো, এটা ইন্ডিয়ান একটা সিরিয়াল, আলিফ লায়লা, ই সুলতান ই সুলেমান, কি এই চিমা মাস্তাকে হুল হুল, মালিকায় হামিরা, তালেব, সিন্দাবাদ, এগুলো দেখে আমাদের কারবার হয়ে যেত। মানে এই সবুজ রঙের একটা দৈত্য, ই আমরা দেখা যেত যখনই একটা সাউন্ড হতো, আলিফ লায়লা করে কেমন একটা মিউজিক হইতো, টেনে করে মিউজিক শুনলে আমরা ভাইয়াছিরা টিভির দিকে দৌড়। আর ওই কলোনিতে যখন কারেন্ট চলে যেত, তখন তো বিপদ, বাসায় কারেন্ট নেই, কিন্তু ওই আলিফ লাইলা তো মিস দেওয়া যাবে না। আলিফ লাইলা দেখার জন্য আমরা তখন দৌড়াইয়া অফিসার্স ক্লাবে চলে যেতাম, অফিসার্স ক্লাবে গিয়ে দরজা চিপা দিয়ে একটু একটু করে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে দেখতেছি সব চাচারা বসে দেখতেছে, আমরা পিছনে তারা ওই আধা ঘন্টার ওই আলিফ লাইলা দেখা লাগবে, আর ওই সময়টাই কারেন্টটা যাইতো কেন জানি। তারপরে এরকম অনেক অনেক স্মৃতি আমাদের, মানে যেগুলো আসলে বললে মানুষ হাসবে, যে এগুলো দেখে আর এত মজা নিত। এবং মজার বিষয়, এই যখন পড়তে বসতাম আমরা ওই সন্ধ্যা হইলে, দেখা গেল বা মা আয়সা ওই যেই যখনই সিরিয়ালটা শুরু হইতো অথবা যেই প্রোগ্রামটা আমরা দেখবো বিটিভিতে, আয়সাই তখন দেখা গেলো কোনো কারণে মেজাজ খারাপ, এখন টিভি বন্ধ করে দেয়, পড়তে যা আর দেখা যাবে না। আর একটা কমন ডায়লগ দিত যে কি, এই সিরিয়াল আবার আসবে, এই ম্যাকগাইভার জীবনে অনেক আসবে, কিন্তু তোমার কিন্তু পরীক্ষা আর আসবে না। কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরতো না,
এটা আবার কোথেকে আসবে, এগুলো কি পুনঃপ্রচার হইতো? আগে কিন্তু এগুলো কোনো এরকম এমন না যে পুনঃপ্রচার হইতো, যা হইতো একবারই এবং এই শেষ হয়ে গেল, আর দেখার কোনো সুযোগ নেই। কারণ আমার মাথায় ক্যালকুলেশনে ধরতো না এটা কি ডায়লগ দেয়, আবার আসবে, আমি ফেল করলে তো আবার একবার পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আমি যদি ওই জিনিসটা মিস হয় এটা কি আর আমার পক্ষে দেখা সম্ভব? এখন যেমন চাইলে আপনি ইউটিউবে গিয়ে একটা জিনিস বারবার দেখতে পারেন, তখন কিন্তু এই ফ্যাসিলিটিস ছিল না। কিন্তু এই করে করে আমাদের করতো কি এরকম, মানে ধরেন প্রোগ্রাম দেখতে দিবে না, এই আলিফ লাইলা, তারপরে এই যে এক্স ফাইল টেক্স ফাইল, এরকম অনেক আর কিছু বিদেশি সিরিয়াল ছিল, এগুলো অবশ্য বড়দের কিছু সিন সিনারি থাকতো, আমরা দুষ্ট ছিলাম কিন্তু পোংটা ছিলাম, কিন্তু বেয়াদব ছিলাম না। ওগুলো হইলেও দেখা গেলে একটু মানে বড়রা একটু ব্যাগা চোখে দেখতে, এগুলো দেখে হারকিউলিউস একটু কেমন জানি আর কি, এগুলা যাই হোক ওগুলো আমরা দেখতাম, কিন্তু মানে অতটাই, কিন্তু আমাদের ছোটবেলার যেগুলো ওগুলো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস ছিল। এবং একবার কি হলো, এরকম ম্যাকগাইভার না কি জানি একটা রাতের বেলায় আমরা পড়তে বসে, আমি আমার ভাই, তখন আমাদের ধান্দা হলো ইনি আম্মা ডাকতেছে খাইতে, আমরা খাই না, আমাদের টার্গেট হলো কোনো মতে খাওয়ার টাইমটা আর ওই সিরিয়ালের টাইমটা যদি এক জায়গায় করা যায় তাহলে খাইতে খাইতে দেখা গেল রাতের বেলা একটু খাবো, খাওয়া চাবানো আস্তে আস্তে স্লো মোশনে, কারণ পুরো খাওয়া শেষ হওয়ার পরে কিন্তু যা পড়তে যায়, কারণ যতক্ষণ ওটা চলে অতক্ষণ খাইতে হবে আসলে ওই সিস্টেমে খাওয়া। আর ওই সময়টাই আব্বা এসে ভেজালটা করতো, টিভিটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি খা পড়তে যা, না হলে এরকম এরকম মারবে, এরকম টাইপের ব্যাপার। তা একবার এরকম একটা কোন পর্ব খুব ইন্টারেস্টিং দেখাই লাগবে, দিবেই না দেখতে, মানে একেবারে কোনোটা মাথা কেরা উঠছে, আজকে টিভি দেখতেই দিব না, দিলো ঘোরার ডিম টিভিটা বলে। হ্যাঁ আমি আমার ভাইয়ের ঘরে আইসে তো মাথাটা খারাপ, আর পড়ায় মন বসে, ওইটা যতক্ষণ চলবে ততক্ষণ তো আমরা পড়ুমই না, কিন্তু যাইতেও দিবে না। এরপর দেখতেছি এরা দেখে এইটা দেখে, এরা দূরদর্শন দেখে, আমার তো মাথা গরম হয়ে গেলো। আমি এরপরে বললাম কি প্লায়ার্স নিয়ে গিয়ে সাদে অ্যান্টিনার তারটাই কেটে দিলাম, যা আমরা দেখুন না কেউই দেখতে পারবে না, এইরকম ছিলাম, দুষ্ট ছিলাম কিন্তু মানে এরকম আর কি। যাই হোক অনেক স্মৃতি মনে পড়লো, যাদের এরকম মজার মজার স্মৃতি আছে এখানে শেয়ার করতে পারেন, আমার এগুলো গল্প মনে হলে আপনাদের গল্প শোনাবো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আরো মজার মজার ঘটনা আসতেছে সামনে, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।